নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যেই খবরটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা অবশ্যই বলা চলে যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোলো। হ্যাঁ, এমনটাই ঘটনা ঘটল আজ বটতলা বাজারে। বর্তমান বাজারে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ মাস্ক অভিযান করা হচ্ছিল। মাস্ক নিয়ে সচেতনতা বা সেখানে যারা মাস্ক পরছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই সেখানে আধিকারিকরা পৌঁছেছিলেন, কিন্তু মাস্ক অভিযানে গিয়ে মদ উদ্ধার হলো। মাস্ক অভিযানে গিয়ে মদ উদ্ধার হলো বটতলা বাজারে, এবং সেই জায়গায় বটতলা বাজারে চলল অভিযান। এই ঘটনাকে কেন্দ্র করে বটতলা বাজারে কারফিউর মধ্যেই রমরমা ব্যবসা চলছিল বাংলা মদের, এবং সেই জায়গায় কারফিউতে চলছিল রমরমা ব্যবসা। এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেখা গেল তিনটি দোকানে রমরমা ব্যবসা চলছিল, এই সেখানে দেশি মদের, এবং তার পাশাপাশি দরজায় তালা ভেঙে ভেতরে ঢুকেই মিলল বলা চলে যে মদের দোকানের ভেতরে যে বিপুল পরিমাণ সেখানে সংগ্রহ, এবং এমনকি খদ্দেরকেও হাতে নাতে পাকড়াও করতে সমর্থ হল মহকুমা প্রশাসন। প্রশ্নটা হচ্ছে যে বটতলা ফাঁড়ি অল্প দূরত্বেই রয়েছে, কিন্তু সেই জায়গায় বটতলা ফাঁড়ির পুলিশ কি করছে সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে বারবার। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই যেটা সামনে আসছে যে প্রশ্ন করছেন আমজনতারা, বটতলা ফাঁড়ির পুলিশ তাহলে কি করছে? ঢিলছোড়া দূরত্বে রয়েছে বটতলা ফাঁড়ি, তারপরেও বটতলা বাজারে তিনটি দোকানে চলছিল দেশি মদের রমরমা ব্যবসা। কারফিউ উল্লঙ্ঘন করে দরজা শাটার লাগিয়ে ব্যবসা চলছিল সেই মদের দোকানগুলোতে। এই তথ্যই কিন্তু উঠে এলো আজকে। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোলো, ডিসিএম এর সেখানে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে চলছিল মাস্ক অভিযান, যাতে সাধারণ মানুষ মাস্ক পরছেন কিনা, মাস্ক বিধি মেনটেন করছেন কিনা সেগুলো দেখার জন্যই চলছিল সেই অভিযান। কিন্তু তিনটি দোকানে সেখানে দেখা গেল সেখানে চলছে রমরমা দেশি মদের ব্যবসা। আপনারা দেখতে পাচ্ছেন দোকানের ভিতরে সেই চিত্র, তিনটি দোকানের শাটার ভেঙে লক ভেঙে সেখানে প্রবেশ করে এমনকি হাতে নাতে এক খদ্দেরকেও ধরতে কিন্তু সমর্থ হয় প্রশাসন। বটতলা বাজারে একদিকে সেখানে ভিড়ের চিত্রও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অবাধে মানুষ চলাচল করছেন, অনেকের মুখে মাস্ক নেই। সেই জায়গাতে প্রশাসনের আধিকারিকরা সেখানে গেছিলেন যাতে করে মাস্ক অভিযান তারা করতে পারেন, মানুষকে সচেতন করতে পারেন মাস্ক সম্বন্ধীয় বিষয়ে। কিন্তু কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে এলো, এবং সেই জায়গায় দেখা গেল অবৈধ দেশি মদের ব্যবসা চলছে। এবং আজকে এই মুহূর্তের যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন আপনি আপনাদের টিভি স্ক্রিনে, দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই যে কতটা ভিড় রয়েছে বটতলা বাজারে। দৈহিক দূরত্বের কোনো বালাই নেই, একাংশ মানুষের মুখে মাস্কও কিন্তু নেই, সেই বিষয়গুলো কিন্তু উঠে এলো। সেই জায়গাতে এই বিষয়গুলো কোভিড নাইন্টিনের এই কঠিন পরিস্থিতির মধ্যে কতটা সুখের সেটা কিন্তু অবশ্যই প্রশ্নের বিষয়। যে চিত্রগুলো উঠে আসছে বিভিন্ন বাজারগুলো থেকে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে করা হচ্ছে বিভিন্ন রকম ব্যবস্থা, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ সচেতন নন, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই মাস্ক অভিযান করতে গিয়ে মহকুমা প্রশাসনের হাতে কিন্তু ধরা পড়ল এক বড়সড় দেশি মদের ঠেক। দোকানের তালা ভেঙে প্রশাসনের আধিকারিকরা সেখানে গেছেন এবং গিয়ে ভেতরেই কিন্তু দেখতে পেয়েছেন প্রচুর পরিমাণে দেশি মদ মজুদ করা রয়েছে, এমনকি একজন খদ্দেরকেও কিন্তু হাতে নাতে ধরতে সমর্থ হল ডিস্ট্রিক্ট প্রশাসন, মহকুমা প্রশাসন। কারফিউ চলাকালীন রমরমা ব্যবসা চলছে সেখানে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ঢিলছোড়া দূরত্বে রয়েছে বটতলা ফাঁড়ি, কিন্তু সেই জায়গায়
কিভাবে এই বটতলা ফাঁড়ির পুলিশের চোখের আড়ালে এই ব্যবসাটা চলছে এতদিন যাবত, নাকি সেখানে প্রশ্নটা আছে যে বটতলাফাড়ির পুলিশ আধিকারিকরাও কি সেখানে জড়িত রয়েছেন, কাঞ্চন মূল্য কি সেখানে রয়েছে সেখানে, নাকি এই জায়গায় যারা অবৈধ এই ব্যবসাটা চালাচ্ছেন তারা সেখানে কাঞ্চন মূল্য দিয়ে যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন বটতলাফাড়ির, তাদের মুখ বন্ধ করে রেখেছেন, কোনো অভিযান হচ্ছে না তাদের। আর সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক অভিযান করতে এসে ধরা পড়ল বড় সড় দেশি মদের ঠেক, তিন তিনটি দোকানে সেই দেশি মদের রমরমা ব্যবসা চলছিল। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সামগ্রীগুলো, মদ তো রয়েছেই, তার পাশাপাশি গ্লাসের ব্যবস্থাও করে রাখা হয়েছে। খদ্দেররা সেখানে আসছেন, মদের থেকে মদ খাচ্ছেন এবং তারপর চলে যাচ্ছেন। কতটা সুপরিকল্পিত এই ব্যবস্থা আপনারা কিন্তু নিশ্চয়ই সেখানে দেখতে পাচ্ছেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সেই মদগুলো ধ্বংস করে দেওয়া হয়, দেশি মদগুলো ধ্বংস করে দেওয়া হয় এবং বিলেতি মদগুলো সেখানে সিজ করে নেওয়া হয় সেই জায়গায়, সেই কথাই কিন্তু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এই বিষয়ে অবশ্যই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে, বাজার যে কমিটি রয়েছে সেই কমিটির লোকেরাও কি এই বিষয়ে অবগত ছিলেন না? যদি থেকেই থাকেন তাহলে পুলিশ আধিকারিকের বা মহকুমা প্রশাসনের নজরে এই বিষয়টা আনলেন না কেন? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রশ্ন সেখানে থেকে যাচ্ছে। পুলিশ আধিকারিকদের বিষয়ে অবশ্যই কিন্তু সাধারণ মানুষ এখানে খুব উগড়ে দিচ্ছেন, বটতলা ফাঁড়ির পুলিশ যারা ভিড়ছড়া দূরত্বে রয়েছেন তারা কি কিছুই জানতেন না এই এত বড় মদের সুপরিকল্পিত একটা ভাবে কিন্তু চলছে এখানে ব্যবসা, সেই ব্যবসাটার ব্যাপারে কিছুই জানতেন না তারা, নাকি কাঞ্চন মূল্য নিয়ে তারা বড় বড় বাবুরা তারা মুখ বন্ধ করে বসে রয়েছেন, সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। আজকে কেঁচো খুঁটতে গিয়ে সাপ বেরিয়েছে মহকুমা প্রশাসনের হাতে, নাতে সেখানে ধরতে পেরেছেন এত বড় দেশি মদের ঠেক, সেখানে গ্রাহক সমেত আটক করতে সক্ষম হয়েছেন প্রচুর পরিমাণ, ধ্বংস করা হয়েছে দেশি মদগুলো সেখানে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, সেই কথাই কিন্তু জানানো হয়েছে। আর বটতলা বাজারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কতটা গ্যাদারিং রয়েছে সেখানে, কতটা সাধারণ মানুষ সেখানে ভিড় করছেন এবং তার পাশাপাশি দৈহিক দূরত্বের কিন্তু কোনো বালাই নেই, মাস্কও একাধিক মানুষ পড়ছেন না সেই জায়গায়। এই কোভিডকালীন পরিস্থিতিতে এই বিষয়টা যে কতটা ভয়াবহ সেটাও কিন্তু অবশ্যই একটা প্রশ্নের বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিশেষজ্ঞরা রয়েছেন বারবার কিন্তু সতর্ক করার চেষ্টা করছেন, যাতে বাজার হোক সেটা দোকান হোক মানুষ যাতে ভিড় না করেন, এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে বটতলা বাজারের বিষয়ে অনেক দিন যাবতই কিন্তু অনেক তথ্য আমরা তুলে ধরেছি। শুধু বটতলা বাজার নয়, রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে যে ভিড় হচ্ছে, একাধিক দোকানগুলোতেও দেখা যাচ্ছে দৈহিক দূরত্ব মানা হচ্ছে না, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরাও তুলে ধরেছি বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে। সেই বিষয়ে পরেই কিন্তু টনক নড়ে প্রশাসনের, এবং আজকে মাস্ক অভিযান করতে গিয়ে দৈহিক দূরত্বের যে অভিযান রয়েছে সেই অভিযান করতে গিয়ে কেঁচো খুঁটতে গিয়ে সাপ বেরিয়ে আসে, মাস্ক অভিযান করতে গিয়ে প্রশাসনের হাতে ধরা পড়ে দেশি মদের ঠেকের, সেই মদগুলো অবশ্যই ধ্বংস করা হয় প্রশাসনের পক্ষ থেকে, খদ্দের সমেত সেই দোকানের তালা ভেঙে উদ্ধার করা হয় সেখানে প্রচুর পরিমাণ মদ, দেশি মদগুলোকে ডিস্ট্রয় করা হয় প্রশাসনের পক্ষ থেকে। আমরা শুনব আধিকারিকরা কি বলছেন এই ব্যাপারে। সকাল থেকেই বটতলা বাজার অভিযান করেছি, বিশেষ করে কোভিড পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মাস্ক পরাটা ম্যান্ডেটরি, মাস্ক যদি না পরে থাকে বা প্রপার ওয়েতে না পরে থাকে তাহলে তাদের উপর ফাইন। আমি আগে বলেছি যে 200 টাকা, প্রথমবার সেকেন্ড টাইম 400 টাকা, আর কোনো দোকানে যদি ভিড় বেশি করা হয় তাহলে তার কাছ থেকে 1000 টাকা। আমরা মাস্কের উপর এনফোর্সমেন্ট করতে এসেছি, এসে আমরা দেখলাম যে তিনটে মদের দোকান তারা যে প্যান্ডামিক সিচুয়েশনের যে রুলস রেগুলেশন তারা উপেক্ষা করে তারা মদ বিক্রি করছিলেন। এখানে কান্ট্রি লিকার, ফরেন লিকার এমন কিছু কাস্টমারকে আমরা পাই। আমরা মদের দোকানগুলি থেকে যে মদ এগুলি আমরা মানে ডেস্টোর করে দিই এবং আমরা 6 জনকে অ্যারেস্ট করি, বটতলা ফাঁড়িতে ওদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা যে পরিস্থিতি দেখলাম যে বেশিরভাগ মানুষই এখানে সতর্ক আছে মাস্ক পরে রাখেন, কিন্তু একটা ছোট্ট অংশ এখনো তারা মাস্ক পরছেন না কিংবা প্রপারভাবে পরছেন না, আমরা তাদের উপর থেকে জরিমানা আদায় করছি। এভাবে সচেতন করা সত্ত্বেও দেখা যায় এত ভিড়, স্যার প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় দেখেন, সেটা ব্যাপারে কি বলবেন? এখানে যেটা এসেন্সিয়াল
যে কমিউনিটিস আছে সেই দোকানগুলি খোলা আছে, সেই দোকানগুলি থেকে আমরা খেয়াল করেছি যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং যে দোকানের মধ্যে নেই আমরা এগুলি লক্ষ্য করেছি, তাদের কাছ থেকে আমরা মানে পরিমাণে পজিশন আছে আমরা করছি, এগুলি রেগুলার করছি। আর দেখছি যে এখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই দেখছি আমার দোকানে তারা কাস্টমারকে কিছু করছে। আপনারা শুনলেন সদরের ডিসিএম কি বললেন আজকের এই অভিযান সম্বন্ধে, এবং তার পাশাপাশি বটতলা বাজারে মাস্ক এনফোর্সমেন্ট অভিযান চলছে, দৈহিক দূরত্ব যাতে মেনটেন হয় সেই বিষয়ে কিন্তু দেখা হচ্ছে। কিন্তু আজকে যে বিশেষ খবরটা রয়েছে, এই মাস্ক অভিযানে গিয়ে কিন্তু দেশি মদের একটা বড় সড়ো ঠেক উদ্ধার হয়েছে, এবং তিনটে দোকানে পরপর বেশ কিছু দোকানেই কিন্তু সেখানে দেশি মদ সেখানে স্টক করে রাখা রয়েছে, বিলেতি মদও সেখানে রয়েছে এমনটাই কিন্তু তথ্য পাওয়া গেছে। যদিও সেই মদগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই তথ্যই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে প্রশ্ন যেটা করছেন সাধারণ মানুষ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পুলিশ কি করছে এই মুহূর্তে? বটতলা ফাঁড়ির পুলিশের আধিকারিকরা ভিলসরা দূরত্বে রয়েছেন, কিন্তু তারা কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।